আসসালামু আলাইকুম জিয়ার গাজের, আপনাদের সবাইকে স্বাগতম। আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই ভিডিওটা হচ্ছে কিভাবে আপনাদের ফোনের ফেসবুক, যে সময় আপনারা ফেসবুক চালান, ফেসবুক যে সময় আপনাদের ভিডিওগুলো আসে, ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়, সেটা আপনারা কীভাবে বন্ধ করবেন। খুব ইজিলি আপনাদেরকে সেটাকে দেখাবো, কারণ বেশিরভাগ সময় যে সময় আপনারা ফেসবুক চালান, যে ভিডিও আপনারা চানও না, সেই ভিডিওগুলো আপনাদের সামনে এসে অটোমেটিক প্লে হয়ে যায়। এতে আপনার এমবিও নষ্ট হয়, সাথে আপনার ভিডিওটা অটোমেটিক রানিং হয়ে যেতেছে। হঠাৎ করে কোথাও গেছেন আপনি, ফেসবুকটা চালাইতেছেন, আপনি আস্তে আস্তে ফেসবুক চালাইতেছেন, নিচে যেতেছেন নিচে যেতেছেন, হঠাৎ করে ভিডিও চলে আসছে, হঠাৎ করে একটা সাউন্ড চলে আসলো, আশেপাশে অনেক লোকজন থাকে, এতে অনেক ডিস্টার্ব বোধ হয়। এর জন্য আপনাদের খুব ইজিলি একটা ওয়ে, ফেসবুকের অটো প্লে ভিডিওটা অফ করা যায়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো পুরো স্টেপ বাই স্টেপ। চলে যাই আমরা ফোনের স্ক্রিনে। আমরা প্রথমত চলে এসেছি ফোনের স্ক্রিনে, আর স্ক্রিনে যাওয়ার পর আপনার ফেসবুকটা খুঁজবেন, কোথায় আপনার ফেসবুক অ্যাপ আছে, তারপর ক্লিক করে প্রবেশ করবেন ফেসবুক অ্যাপের মধ্যে, তারপর চলে যাবেন থ্রি ডটে। থ্রি ডটে যাওয়ার পর আস্তে আস্তে নিচে আসতে থাকবেন। নিচে আসার পর দেখেন আমার ভিডিওটা প্লে করছি, এটা কিন্তু অটোমেটিক ভিডিওটা প্লে হয়ে গেছে। আর এই ভিডিওটাই পরবর্তীতে আপনাদের দেখাবো, দেখবেন যে এটা আর অটো প্লে হবে না। আমরা ব্যাগে চলে গেলাম, তারপরে নিচে আসবেন আস্তে আস্তে। এখানে আসার পর আপনারা সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করার পর শুধুমাত্র সেটিংস যেটা লেখা আছে সেখানে ক্লিক করবেন, এই শুধু সেটিংসটাই আপনারা ক্লিক করবেন। তারপর আস্তে আস্তে নিচে আসতে থাকবেন, নিচে আসার পর দেখবেন মিডিয়ার নামে একটা অপশন আছে, মিডিয়া, সেখানে আপনারা ক্লিক করে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখেন আপনারা তিনটে অপশন আছে, প্রথমে একটা আছে যে অন মোবাইল ডাটা ওয়াইফাই, এটা প্রথমে একটা বর্তমান আমার এটা দেওয়া আছে, পরে আর পরেটা লাগে অনলি ওয়াইফাই, যেখানে আপনারা ওয়াইফাইতে যাবেন সে সময় অটো প্লে হবে। আর বর্তমান আপনারা দেখবেন নেভার অটো প্লে ভিডিও, নেভার অটো প্লে ভিডিও, এটা আপনারা দেওয়ার পর আমি বের হয়ে যাব, পরবর্তীতে আবার ফেসবুকে ঢুকে আপনাদেরকে দেখাবো এটা অটো প্লে হয় কি হয় না। খুব ইজিলি আপনারা এটা করতে পারবেন। আমি এখন নিচে আসলাম, তারপরে দেখাবো আপনাদেরকে। এই দেখেন বর্তমানে কিন্তু আমি যে ভিডিওটা কিছুক্ষণ আগে আপনাদের দেখাইছি সেটা কিন্তু সে সময় অটো প্লে হয়ে গেছে, এখন কিন্তু এই ভিডিওটা আর অটো প্লে হবে না। এখন এটা ক্লিক করতে হবে, তারপরে এটা আমার অটো প্লে হবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।